সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভজনা জল্পনা কল্পনা ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি অধর অময় অক্ষয় অপয় স্থলে জলে অণুতে পরমাণুতে খেসারে ভূসারে একটাই নাম তিনি কে আব্বা আল্লাহর নাম জোরে নিলে গোনা হবে আব্বা একটু জোরে বলেন কে এই দেখেন যিনি মুক্তিদাতা বিপদ হনতা বরিহান মহিমান সর্বশক্তিমান সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানু ওয়া তাআলা সেই আল্লাহ সুবহানু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর কার বলো জোরে বলো সেই আল্লাহর নামে আলহামদুলিল্লাহ বলছেন আওয়াজ কিরাম হয়ে জানেন আমোসা হাগাহলি যেরাম আওয়াজ হয় সেরাম হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া জানাবে মুসলমানের ছানা তো বললে রেগে যাবে পার্টির মিছিলে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু জোরে বলো বাদ এখান বসে আল্লাহর নামে আওয়াজ দিচ্ছে দেখো যান মৌতবাড়ি বসে আলহামদুলিল্লাহ পড়তেছে আয় আব্বা আমি অনেক দূরতে খুব কষ্ট করে এসেছি ডায়মন্ড হারবার থেকে এখন জলসায় এসে এ জলসা হিন্দুস্তান পাকিস্তান না কবরস্থান কিছু বোঝা যাচ্ছে না ষাট বছর ওয়াজ শুনে জলসায় কিভাবে বসতি হয় এখনো শিখিনি এর থেকে বড় লজ্জার আর কিছু আছে বাংলা বুঝতে পারেননি তাই না মাঝগানে মাঝগানে মানে আল্লাহর ওলিরা সব বসে আসতো মাঝগানে মাঝগানে ফেরেশতারা বসবে জায়গা রেখে দেয় জিবরাইল মিকাইল আজরাইল আসবে তো এসে ওই মাঝগানে মাঝগানে বসবে তা মুসলমানেরা কবে শিখবে আব্বা আপনাদের বলছি একটু সামনে চেপে আসতে পোঁদে যদি ফেবিকল আটা দে না বসেন একটু সামনে চেপে আসে হ্যাঁ একটু চেপে আসে গ্রামে তো অনেক লোক আছে সবাই জলসায় এসছে আমি বললে নতুন লোক তো তবে আমার মুখটা একটু পাতলা শুনে নেন এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে যে মুসলিম জাতি খোদার কোরআনের বাগানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যাদের কাছে জান্নাতের বাগানের দাম নাই আলেম উলামা পীরজাদাদের কোনো মর্যাদা নাই তাই এরা হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে হতে পারে না আয়া বা আপনাদের বলছেন সামনের দিক চেপে আসুন আরে সামনের দিক চেপে আসুন না বাস আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে আল্লাহ নবী ওয়াজ করছে একবার সুবহানাল্লাহ বলবেন আপনাদের সুবহানাল্লাহ যেন একটু টক টক লাগছে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন কে ওয়াজ করছে আব্বা আমার নবী ওয়াজ করছে আচ্ছা আমরা বক্তারা যে যত মস্তানি দিয়ে ওয়াজ করি আমার নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ এক হবে আয় আব্বা জোরে বলো হবে আমার নবীর গায়ের ঘাম মেশকে আম্বার সুবহানাল্লাহ বলে আমার আপনার গায়ের ঘাম মেশকে জাফরান হ্যাঁ না না বল এক হয় আমার নবী ওয়াজ করছে আর ওয়াজ শুনছে কার আমার আপনার মতো হেমড়া দমড়া লোক নয় নবীর সোনার সাহাবারা সুবহানাল্লাহ বলে আর নবী কি ওয়াজ করছে খুব গুরুত্ব দিয়ে শোনেন ও মদিনার যুবক জোয়ানেরা ও মদিনার বালা ছেলে মেয়ে ছেলেরা ও মদিনার সঙ্গী সাথীরা ও মদিনার নর এবং নারীগণেরা
ও মদিনার তিজারতকারীরা, ও মদিনার ব্যবসায়ীরা, ও মদিনার মুহাজিরিন এবং আনসারেরা, আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ, আমি মুস্তফা জানে রহমত, আমি আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমেনার রক্তপিণ্ড, মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে নবী পাক জানিয়ে দিলেন, আয় আমার সোনার সাহাবারা, দুনিয়ায় একটা বেহেশতের বাগান আছে। সাহাবা হুজুররা অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও নবী হুজুর, দুনিয়ায় আবার বেহেশতের বাগান? হুজুর সেই জায়গাটা আমাদের বলেন না। আমার নবী তার নবুয়াতের জমানে বললেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান ওই জায়গাকে বলা হয় যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আব্বা, আমার রসুলের কথা মতো আপনারা যারা এখানে এসে বসেছেন কোথায় বসেছেন? কি আপনাদের সন্দেহ হচ্ছে নাকি? আচ্ছা, আমার নবীর কথা একটুখানি মিথ্যা হবে বলে মনে হয়? নবী বলেছেন এ জায়গায় যারা বসে যাবে তারা জান্নাতের বাগানে বসে গেল। তাহলে আপনারা কোথায় বসেছেন? এইবার বুকে হাত দিয়ে বলুন, জান্নাতের বাগানে সবাই বসতে পারবে? কথা বলে না, জান্নাতের বাগানে কারা বসবে? যারা ভালো মানুষ হবে, মদখোর সুযোগ পাবে, সুদখোর চান্স পাবে, বাম্মার অবাধ্য সন্তান ঠিকরে উঠে যাবে, ফ্রি ফায়ার খেলা মালগুলো বাজারে মেয়েদের পিছনে পিছনে ঘুরবে, এখানে এসে বসবে? আরে কথা বলে না, যুবক ছেলেদের বলি এবার, কবরে গেলি আল্লাহর কি রে বাপ, দুটো ফেরেশতা আসবে, একজন চোখে দেখতে পায় না, একজন কানে শুনতে পায় না, মানে একজন চোখে কানা, একজন কানে কালা, শুধু উদুম চালাবে। ও ফেরেশতারা এ কি হয়েছে কি, খালি শা শা কো আওয়াজ হচ্ছে গা, লে চুপ করে শুয়ে যা, সারা ফ্রি ফায়ার চলতে, ফ্রি ফায়ার খেলা যন্ত্রগুলো এখন বসবে? কথা বলে না, বসবে? কসম খোদার করে আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, আপনারা যারা এখানে এসে বসেছেন আপনারা যোগ্য বাপের যোগ্য ব্যাটা বলে, যোগ্য মায়ের যোগ্য সন্তান বলে, ঈমান আপনাদের আছে বলে, আল্লাহ ভালোবাসেন বলে, রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন বলে, ভালো মানুষের ঘরের ছেলে বলে, প্রকৃত আশেক রসুল বলে, আপনারা এই জায়গায় বসার চান্স পেয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওয়াজ এখন শুরু হয়নি গো, গাড়ি স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার তুলছি, বুঝতে পারছেন তো? যখন জ্বালা যন্ত্রণা করবে বুঝতে পারবেন ওয়াজ শুরু হয়ে গেছে। আয় আব্বা এদিকে দেখান, এই দেখেন আমরা মোটর সাইকেল চার চাকা নিয়ে গোটা বাংলা ঘুরি না তো, দু ঘন্টা তিন ঘন্টা যাওয়ার পরে একটু চার দোকানে দাঁড়িয়ে একটু চা খেতে হয়। কিছু কিছু যন্ত্রণা আছে দেখেছি, চার দোকানের সামনে মোটর সাইকেল নিয়ে গ্যাক করে দাঁড়ালে দাঁড়িয়ে চাওয়ালার বলতেছে রত নেই, এটা বিনা চিনি মাল দে, তার মানে কি বলুন তো? এই ঠিক ধরে জ্ঞানী মানুষ একদম ঠিক ধরে, ও সুগার গো। আয় আব্বা, এর মানে এই নয় যে ওর টাকা নেই, চিনি দেওয়া চা খাওয়ার ওর পকেটে টাকা আছে, কিন্তু চিনি দিয়ে চা খাওয়ার কপাল কপাল তো? গ্রামে তো অনেক লোক আছে, সবাই এখানে আসবে? কথা বলে না, ওদের কপালে জুটবে? সবাই যদি একে না আসে তাহলে কাউরা পাড়ায় খুঁটি বুঝোয় কারা যাবে? তবে আমি কালিমুল্লাহ বলি, খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা জলসায় আসেনি, আর জলসা জলসার দিন আপনাদের এদিকে কুটুম আসে? কুটুম আসে আসে, এই দেখেন কুটুমরা কেউ জলসায় বসবি না আল্লাহর কি রে বাপ, ওরা আসবে জন্মের খাবার খাবে, ভদ্রগোল গোসবে, মানে আসার সময় ফেরেশতারা আমাদের বারণ কোদায় তোদের ওয়াজ শুনতে হবে। সে বাড়িওয়ালা রাত দেড়টার সময় ঘরে গিয়ে পোটের দিক দেখিয়ে চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে বাপ, কেন বলেন দি? 5 কিলো গোশ এনেছি সে তো উড়ে গেছে, তা সে যাই যাক, ফের ঘর দখল করে শুয়ে বাড়িওয়ালা শোবে জায়গা পায় না, বাড়িওয়ালা কি করবে? শোয়া চান পায় না, মোজমাই এসে বসে, মুখ বাংলায় পাঁচ, বৈশাখী আম, ইংরাজি নয় হিন্দি সাত, মোল সাহেব বলতে বলো সুবান আল্লাহ, এ বলো সুবান মোল্লা,
মানে তার কেডা গেছতো কিছু বুঝতে পারে না ও কুটুমরা জলসা শুনে না ওরা জম্বের খাওয়া যাওয়ার খাওয়া খেদি আছে তবে আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে কসম খোদার করে খুব দায়িত্ব নিয়ে বলছি যারা জলসায় আসেনি বাজারে ঘুরছে রাস্তায় ঘুরছে বাড়িতে কুটুম বিতে করছে ওরা হলো বুদ্ধিমান ওরা কি এদের চোখ নীল হয়ে গেছে বলে কিরাম বক্তা এনেছিস যারা জলসায় আসেনি বাড়িতে বসে আছে কুটুম্বিতে করছে রাস্তায় ঘুরছে ওরা বুদ্ধিমান হ্যাঁ ফার্স্ট কোয়ালিটির বুদ্ধিমান আয় আব্বা পোষবিনী মা জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা রক্ত খরণে পেটে ভরা নারী ছেড়া মা কবরে শুয়ে আছে যে মা দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য তার একটা দুটো নয় 32টা নারী ছিঁড়ে জন্ম দিল যে মা দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য তার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল সে মা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আজকে কোতলপুরে জলসা হচ্ছে বাক্কারের বাডা গেল ছাত্তারের নাতি গেল করিমের পোতা গেল আমার ছানাটা গেল না আমার জন্য দোয়া করলো না মা কবর থেকে তেকিয়ে আছে এ মুসলমানের ছানা এ মুসলমানের বাচ্চা বাড়িতে বসে কুটুম্বিতে করছে এরা বুদ্ধিমান না কথা বলে না এরা বুদ্ধিমান না হুনুমান এরা বুদ্ধিমান না হুনুমান বাপ কবরে এ ঘরে গল্প করছে এরা বুদ্ধিমান না হুনুমান আয় আব্বা তাহলে যারা বাড়িতে আছে রাস্তায় ঘুরছে ওরা হলো বুদ্ধিমান আর আপনারা যারা এসে ছেঁড়া চড়ে বসেছেন আপনারা কি আরে বলুন কি বলুন বলুন কি 60 বছর কিরাম ওয়াজ শুনতে বুঝতে পেরেছ হ্যাঁ 60 বছর ওয়াজ শুনে এখন বলতে পারলুম নি আমরা কারা কসম খোদা যারা বাজারে ঘুরছে বাড়িতে বসে আছে এরা হলো বুদ্ধিমান আর আপনারা যারা এখানে এসে ছেঁড়া চড়ে বসেছেন আপনারা হলেন ভাগ্যবান সুবহানাল্লাহ বলে